রক্তের দুটো টেস্ট লিখে দিয়েছে, সেটা কালকে করতে হবে। সেটা করে রিপোর্ট নিয়ে দেন আবার যেতে হবে ডাক্তারের কাছে, তারপরে উনি দেখে রিপোর্টটা তারপরে বলবে যে কি হয়েছে। এখন উনি শিওর কিছু বলতে পারছে না। তার এই সব সময় একটা কথা শুধু তবে বাড়ি চলো বাড়ি চলো। আরে বাড়ি কেন বসতে তো পারে, একটু ঘুরতে চলো ঘুরতে চলো। সারাদিন বাড়ি 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 গেলে সে রান্না বান্না ভাত খাওয়া ঘুমানো ডিসকাস। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, এখন বাজে সন্ধ্যে 6:30 কি 7 মতন। তো আজকের ব্লগটা আমি অ্যান্ড্রয়েড থেকে স্টার্ট করছি, তার কারণ হচ্ছে আমার আইফোন চার্জ নেই, আমি চার্জে বসিয়েছি তার জন্য। তো যাই হোক, সবাই গিয়েছিল একটা মুভি দেখতে, যেটা রিসেন্ট মানে আজকেই থিয়েটারে এসছে। তো সেই মুভিটা দেখতে গিয়েছিল আইনক্সে, তো আমি যাইনি, তার জন্য ওরা ভালোবেসে আমার জন্য পপকর্ন নিয়ে এসেছে। তো এটাকে খেয়ে দেখলাম, বেশ টেস্টি লাগছে। ফার্স্ট টাইম ক্যারামেল পপকর্ন টেস্ট করলাম, সেরা টেস্ট লাগে। তো যাই হোক, যার জন্য ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু আমি যাচ্ছি সুমিতের পকেট কাটতে, তার মানে কিন্তু সুমিত পেয়ে গেছে অলরেডি পেমেন্ট। তো ওর পেমেন্ট থেকে আমি কিছু কিছু জিনিস কিনবো আজকে, সেটাই তোমাদের আজকে আমি দেখাবো যে আজকে আমাকে কি কি কিনে দিচ্ছে। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আগে গিয়ে রেডি হই, তারপরে কথা হচ্ছে। সবার প্রথমে আগে ফ্রেশ হয়ে আসে, মুখের অবস্থা দেখো পুরো খারাপ হয়ে রয়েছে। তো চলো ফ্রেশ হয়ে দেন কথা হচ্ছে। তো আজ ফাইনালি হয়ে গেছে ড্রেস চেঞ্জ, এখন হব রেডি, মানে একটু চুলফুল আছড়াবো, খুবই খারাপ অবস্থা। আর ওদিকে আমার মাম্মুম রেডি হচ্ছে, আর সবাই আছে এই ঘরে বসে। এই যে এখানে আমার মাম্মাম রেডি হচ্ছে, অন্যকে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। এই ড্রেসগুলো না মাম্মামের দীঘার জন্য নিয়েছিলাম, বাট আমাদের দীঘা ট্রিপে অনেক দেরি হচ্ছে, তার জন্য একটা পরিয়ে দিলাম। এখানে সবাই মুভি দেখে এসছে আমাকে ছাড়া, মানে খারাপ অবস্থা। আর এরা আমাকে না নিয়েই আজকে চলে গেছে। তো যাই হোক, আমি ফিল্ম এমনিতেও খুব একটা দেখি না। তো যাই হোক যাই হোক, এই যে এরা এখানে পড়ে পড়ে ল্যাথ খাচ্ছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি মাম্মামের সব ডকুমেন্টস, মানে ডকুমেন্টস বলতে ওর প্রেসক্রিপশনগুলো। মাম্মামকে নিয়ে যাব আমি, সবার প্রথমে যাব একটু ডাক্তারের কাছে, বিকজ ওর ধারে এখানে না কি যেন গোটা গোটা টাইপস উঠেছে। তো ওর জন্যই যাবো একটু ডাক্তার দেখাতে ওকে নিয়ে আগে, দেন ওখান থেকে বেরোবো, তারপরে যদি কোথাও যাই যাবো। তো যাই হোক, সুমিত এখানে চলে এসছে, গেছিল জানো কোথায়, এখানে মাম্মাম। চলো রাস্তায় যাই, তারপরে কথা বলছি। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি। আমার মামামের হাসিটা দেখো। ও বাবা, তোমার কোথায় ব্যথা? কোথায় ব্যথা? ও তোর ওখানটা ব্যথা হচ্ছে। তো যাই হোক, ডাক্তারের কাছে গেছিলাম, কোনো ওষুধ টষুধ কিছুই দেয়নি, ফিজও নেয়নি, তার কারণ বললো এই প্রবলেমটা হয় বাচ্চাদের। তো তার জন্য রক্তের দুটো টেস্ট লিখে দিয়েছে, সেটা কালকে করতে হবে। সেটা করে রিপোর্ট নিয়ে দেন আবার যেতে হবে ডাক্তারের কাছে, তারপরে উনি দেখে রিপোর্টটা তারপরে বলবে যে কি হয়েছে। এখন উনি শিওর কিছু বলতে পারছে না, তার জন্য উনি কোনো ওষুধ দেয়নি কোনো রকম। তো যাই হোক, চলে এসেছিলাম বাড়িতে। ওষুধ দেয়নি, ওষুধ দেয়নি তোমাকে আজকে? ওষুধ দেয়নি, এর তো ওষুধ দেয়নি, ওকে ওষুধ দেয়নি বলে ওর খুব কষ্ট। আর প্রত্যেকবার গিয়ে না ওজনটা মাপায়, তো আজকে এবার না মাপায়নি আজকে, যে কী হয়েছে জানে না। তার কদিন আগেই দেখে এসেছি ডাক্তার, তার ওজন মাপায়নি, এখন ওর নামে আসবে না, ওখানে বসে ও ওজন মাপিয়েছে তারপরে এসছে। আর বাইরে বেরিয়ে বলছে ওষুধ, তার মানে ওষুধ দেয়নি ওকে, তাই বলছে ওষুধ। তো যাই হোক, এসেছিল ওষুধ। হ্যাঁ ওষুধ দেয়নি, তুমি তো আমার স্ট্রং বাচ্চা না, তাই তোমার ওষুধ লাগবে না। তো এখন এরা গেছে সব ক্যাফেতে, তো তার জন্য বাড়িতে এসে দেখি তালা বন্ধ আমাদের বাড়ির। এখন যাচ্ছি ওদের খোঁজে, ওরা কোথায় গেছে। আর বলেছিলাম যে সুমিতের টাকায় শপিং করব, কিন্তু সেটা আজকে আর আমার হলো না, তার কারণ এটা ওটা কাজ বেঁধে গেছে। কিন্তু খুব শিগগিরই যাবো গাইস, কারণ অধিকার এটা আমার। তো চলো দেখি কোথায় আছে ওরা। চলে এসেছি খুঁজতে খুঁজতে, এই যে এরা আগের থেকেই এসে বসে রয়েছে এখানে, মানে কোনো জায়গায় আমাদের ওয়েট এরা করবে না, নিজেরা নিজেরা সবাই চলে এসছে। ও মা গো, তুমি এত ভালোবাসো, ওরে মা গো রে বাবা রে, ভালোবাসা আর পারি না, ভালোবাসা বন্যা বয়ে যাচ্ছে। হ্যাঁ বেশি ভালোবাসা আবার ভালো না। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের খাবার জিনিসগুলো চলে এসেছে। সবার প্রথমে এসেছিলো চা, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে, নিয়েও গেছে। তারপরে এসছে এই যে পকোড়া, মাম্মাম খাচ্ছে মধ্যে। আমারটা খুব বোঝো, মানে নিজে খাওয়া লাগে আমাকে খাওয়া, তুমি খাও তুমি খাও, আমি খেয়েছি। এখন সবাই খাচ্ছে,
খেতে ডিস্টার্ব হচ্ছে, কথা বলতে পারছি না, খেয়ে নি তারপরে কথা বলবো। এখানে আমার দিদি কিছু বক্তব্য রাখতে চাই। তোর বল, তোর বর তোকে বললো বাড়িতে যাওয়ার কথা, তুই কি বললি? তুমি এই বিষয়ে কিছু বক্তব্য রাখো। আমিও ঘুরতে যাবো, বাড়ি যাবো না। তুমি কি বক্তব্য রাখবে? ঘর মর ওই কাকিমার কাছে যাই আজকে, বলো যে কাকিমা তোমার ঘর মর ছেড়ে দিলাম, আমরা ঘুরে ফিরে খাবো। ও বলছে হোটেলে খাবো, ঘুরবো ঘুরবো, ঘর আসতে ছেড়ে দেবো বাড়ি গিয়ে। অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসে আর বাড়িতে এসে আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ আমার আরও কাজ ছিল, আর একটা এডিট ছিল, তো ওটা করছিলাম। তো তারপরে দিদি বাড়ি এসে রান্না বান্না করে আমরা চলে এসেছিলাম। দিদির আবার দীপেন জেঠুদের বাড়িতে গেছিলো, মানে অফিস থেকে গেছিলো, তো সেখান থেকে এসে দিদি রান্না করেছে, আর চিকেন রান্না করেছে, ভাত করেছে, আর রুটি নিয়ে এসেছিলো বাইরের থেকে, রোমালি রুটি, কারণ রুটি খেতে ইচ্ছে করছিলো। তো সুমিত ভাত খাবে, ও রুটি খাবে। এরা সবাই খাচ্ছে, চিকেন নাকি খুব টেস্টি হয়েছে। তো চলো আমিও বেশি ওয়েট না করে আমিও খাওয়া শুরু করি, বিরক্ত করবে না কিন্তু। কেন এত ভালোবাসা? না আমার ভালোবাসা লাগবে না। বাবা রে বাবা, এরা কি করে? তো যাই হোক গাইস, চলো খাওয়া দাওয়া ফিনিশ করি, তারপরে কথা হচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর মাম্মাম এখন বাইরে একটা বিড়ালকে খাবার দিচ্ছে, তো ওখান থেকে আসবে না, বিড়ালটা খাচ্ছে না, তবু ওখানেই দাঁড়িয়ে আছে। ওকে ঘরে নিয়ে তারপরে বোধহয় আসার প্ল্যান, ওই যে চিৎকার করছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই দেখো আমার মাম্মামের কত ছোট্টবেলার ছবি, এটা দেখো অন্নপ্রাশনের ছবি, দেখো আবার কুট্টিমা। তো এই যে এখানে আমি সব সে ওর জন্মদিনের ছবিগুলো খুলে গেছিলো, দিদির ঘরে লাগানো ছিল, আমি এখানে এনে আবার সুন্দর করে লাগিয়ে দিয়েছি। তো এগুলো মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি, বেশ মন ভালো লাগে। বাইরে সমানে কান্না করেই যাচ্ছে যে বিড়ালটাকে নিয়েই ঘরে আসবে, বিছানা হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। তো বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে হয়তো তোমরা এটা দেখতে পাবে, মাম্মামে তো রক্তের রিপোর্ট করতে দিয়েছে, সেটাই করাতে যাব সকালবেলা উঠে, তো সকাল সকাল উঠতেও হবে। তো যাই হোক গাইস, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার।